আপনারা দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবের কবরস্থান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি তানবীর। বন্ধুরা, এই মুহূর্তে আমি বনানী কবরস্থানে আছি। এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমি আজকের আওয়ামী লীগের প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবের কবরস্থান দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, দেখতে পাচ্ছেন জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। উনি সাবেক পানি মন্ত্রী ছিলেন। তার পিতার নাম ছিল মরহুম আলহাজ ইমামউদ্দিন ডামুড্ডা শরীয়তপুর। জন্মগ্রহণ করেন 1 আগস্ট 1942 সাল, মৃত্যুবরণ করেন 29 ডিসেম্বর 2011 ইংরেজি। এই আব্দুল রাজ্জাক সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন সকল আন্দোলনে বঙ্গবন্ধুর সহচর। তিনি যুদ্ধের সময় 71-এর যুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার সকল গুনাহ থেকে মাফ করে দেয় এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেয়। বন্ধুরা, আপনারা আব্দুর রাজ্জাক সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সমস্ত গুনাহ তাকে মাফ করে দেয় এবং তাকে যেন বেহেশত নসিব করে, এবং এই বনানী কবরস্থানে আরও যারা শহীদ আছেন তাদের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়। দেখেন, কবরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। বঙ্গবন্ধুর সাথে আরও কিছু ছবি আছে আপনাদের দেখাচ্ছি। যুদ্ধের সময়কালীন তার বেশ কিছু ছবি আছে, দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকম আরও ভালো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই পর্যন্তই আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।